সত্যটা কইলে একটা মিল পাওয়া যাবে। অবশ্যই বাঁচাবো, না সত্যটা খুলে অবশ্যই বাঁচাম, আর যদি সত্যটা না কোন তাহলে কেমনে বাঁচাম বল। না মানে বাপ বাপ হয়ে গেছে, মাও যদি যায় ঠিক আছে, বাপ হয়ে গেছে না মাও যদি যায় তাহলে তো মনে করেন খোলা ফাইন দিয়ে তিমে যাব। কি হয়েছে এটা, কি কাকার কি হয়েছে তাই, যেটা সত্য হয়ে ঠিক হবে। ঠিক আছে আমি কথা দিলাম আপনারা, চিন্তা করেন না। না কষ্ট তো কম করেন নাই, দেশের বাইরে আছিলেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ৬ বছর একটা না মনে করেন কষ্ট করছেন, এক মাস ১১ দিন হাসপাতালেও কষ্ট করছেন, খাইয়া না খায় কষ্ট করছেন আমি দেখছি না। তখন মূলত বিষয় টাকা পয়সা শ্বশুর ভাই তাই না দিয়েছেন, বাপের ভাই তাই না দিয়েছেন, হ্যাঁ পয়সা নষ্ট করছে, সব ঠিক আছে সর্বোপরি সর্বশেষে। আমার অন্য কেউ জীবনে বা স্বামী স্ত্রী কাজে লাগে, কিন্তু স্বামীর স্ত্রী মার আর এনে কেউ আয় না আমার বাড়ির আশেপাশে কেউ আয়, ওই যেন বাথরুম আছে লেগে গেছে। আমি অন্য কোনো পুরুষের দিকে নজর করে আসি, টান টান করে আসি, বাবা ভৈনি কত হেমি আছে ভগবান কালো বলে আসলে আসলাম, যদি তিন রঙের তিনটা দিন দিই কী ব্যস্ত রাখায় আমার কাছে একটু তেল ভাঙে কী হইনি বলে কোনটা এনে দিয়ে আর হচ্ছে একটা অন্যান্য নজর করে এসে এমন অবস্থা করে আমি ছেলেদের কেমন ভিড় আমার গেলে আর হচ্ছে দাঁড়াবো সে দিক বালা একটা আসবে তা হচ্ছে কি জিনিস আমি দিন দিন হইনি বলতে নিতে হবে। যাক কষ্ট মষ্ট দুঃখ দুঃখ সুখ মিলাই তো পৃথিবী, হ্যার লেগে দুঃখ করছেন, হ্যার লেগে দুঃখ করছেন কষ্ট করছেন, এর লেগে হ্যাঁ মনে করেন ওটার মূল্যায়ন করে না, হ্যাঁ আপনার লোকে অনাফানা করছে লড়াইবো হালাইবো মারতে এমনি করে এমনি করে কদিন এমনি করে দিন জানতে গেল শান্তি পাই মাঝে মাঝে একদম অন্য চোখে দেখা
বার খাইলে শান্তি পেতাম না, খাওয়া বাড়তে চুল্লির দিয়া ওই এম ধরলো ওখান ধরলো ওই ছোটো কলাদার দিয়া মাছ খাইতে দেখলে ওই অলো দিয়া খাওয়াতে দেখলে এই নাম রঙের সুতা দিয়া এই মনে করে আমার চিন্তা আমার মেয়েরা থাকবো কেটাম বা খাচ্ছে তার মতন বেটে যে মেয়েরা লাগবে কেমন থাকি আমাদের আমার কেউ কী ভালো লাগে মানে বহুত কিছু কাকা এই এই বাড়িটা পাইছি দেরা দু তিন বছর যেটা যাইছি আমি শান্তি কি জিনিস পাইছি ওদের দলকেরা বাড়ি বাড়ি রয়েছে যে অ্যাক্সিডেন্ট করছে নানান আগুন তো পাইলাম এরপরে তো আমি বাড়িটা করতে লজ্জার পাইছে আমি সব দিকে দেখার মুক্তি হয়েছে আমার ক্ষমা পাইছে না মানে স্বামীর একটু মন হতে চল না কেন একটু শান্তি করছে কারণ সে জিনিসটা আর কাছে পাইনি আপনার মনে কষ্ট দিয়ে দিছে উল্টা পাল্টা চলছে প্রায় তিনজন এর কমায় সাতটা কালে দাদার নাম হচ্ছে অনেক দিন রায় মানুষের হুমকি মনে করো মুখ দা বন্ধ খারাপ কথা কই না এই মানুষের হুমকি আমার দেশের আসছি না কি করছে আমি আপনার কথা কালকেই দিছি আপনার কথা দিলাম আপনার বাসায় নাম অন্তত আমরা ফোলাফান্ডির দিকে চাই আপনার বাসায় নাম আপনি নির্ভয় কই তারেন আপনি নিশ্চিন্তা থান আপনার ফোলাফান্ডির দিকে চাই হইলো আমি আপনার বাসায় দম অবশ্যই লাগবো আর আমি কাকি ফাও ধরেন না ও আমার গুণাকার বানায়েন না কোন আপনার কোন কি কাইন্ডা কি মাইরা রয়েছেন মারতে গেলেন কি আরে কেমনে মারছেন না কেমনে মারছেন কেমনে কেউ রুলে করেন নাই কেমনি মারছেন কেমনি কি ঘুমের ট্যাবলেট কটা হ্যাঁ কি কি এমনি খাইছেন ভাতের লগে খাওয়ানোর পরে ট্যাবলেট খাওয়ানি ফাঁকটা জাকড়া ফুরে গেছে পরে না 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 এটা কোন কি আর আমি আর আপনি নিশ্চিন্তা থান আমি রেকর্ড করতে পারব পরে বুঝছি ডেলি ডেলি
আচ্ছা, ঘুমের ট্যাবলেট খাওয়ালেন, দেখা দেন সকালবেলা ধরা ধরি করে আনছে, পরে তারপর আমি মা জানতে একটু হয়ে তারা যান দরজা লাগান পরে না পরে কি আছেন হ্যাঁ হারিয়ে যান পরে কি করছেন দাদা লাগাই দেন তুই এত যা তো মা কি আপনি নিশ্চিত থাকেন আমি কেউ লোক এই ব্যাপারে শেয়ার করতাম না, একমাত্র আল্লাহ জানবো আমি জানো না, দেখছি তো গুণ আমার গুণাগার করে নাই না পাও ধরেন নাই কি করছেন কোন গোলাপ ফুজ দিছেন পরে হ্যাঁ ঘরে বাইত গেছেন না পরে হেলাইছেন গাঙ্গ হেলাইছেন কে কে এক হ্যাঁ পাখের ঘরে রান্ধা হালা দিয়েছেন আর লগে কেউ আসল ফুজ দিয়েছেন কিতা হ্যাঁ ফুজ দিয়েছেন কিতা সাক্ষুতা ফুজ দিয়েছেন পরে কি বস্তার ভিতরে পড়ছিলেন তাহলে কস্তুরি কস্তুরুর ফুদি আসিছেন অবস্থা অবস্থা করেন না আত ফাও কাটছেন আরাফাত দীর্ঘদিন নিখোঁজ ছিল, এখন আর নিখোঁজ নয়, এখন স্ত্রীর দ্বারা তিনি হত্যার শিকার, তাকে জবাই করে হত্যা করা হয়েছে এবং তার মৃতদেহ এখানে পুঁতে রাখা হয়। একটি ভিডিও ফুটেজ সকালবেলা আমাদের কাছে আসে যে শাকিল নাম কি জানি না না যে উদ্ধার করেছে ভিডিও ফুটেজটা নিচ্ছে শিপলুর মাধ্যমে একটা ফুটেজ আমরা পাই, সেটা ধারাই আমরা অনেকটা এখন পুলিশের উপস্থিতিতে এটাকে উদ্ধার কাজ চলছে। ওটা কি মাথাটা
এখানে মাথা পাওয়া গিয়েছে ইতিমধ্যেই এবং তার অংশ শরীরের অংশ বিশেষ। আরাফাত এখন আর নিখোঁজ নয়, তিনি এখন তাকে মেরে হত্যা করা হয়েছে এবং এই স্বীকারোক্তি জবানবন্দি ইতিমধ্যেই তার স্ত্রী দিয়েছেন। এখানে উৎসুক জনতা এখানে অনেকে রয়ে গেছে, তারা রয়েছেন এবং শত শত তিনি দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। তবে কাল একটি শিপলুর মাধ্যমে একটি ভিডিও ফুটেজ প্রকাশ পায় এবং স্বীকারোক্তি অনুযায়ী সে অনুযায়ী তাকে উদ্ধার মৃতদেহটি অংশবিশেষ উদ্ধার করা হচ্ছে মাটির নিচে চাপা দেওয়া। তার এটা তো পাকের ঘর না, পাকের রান্নাঘর সংলগ্ন এই সাগর, এটা কি পরিত্যক্ত ঘর না রান্নাঘর? এখানে তাকে চাপা দেওয়া হয় প্রথমে তার স্বীকারোক্তি অনুযায়ী এবং যে করছে সেও হলো যুবলীগের কর্মী শিপলু, তিনি উদ্ঘাটন করে মোটামুটি তার তথ্য করে ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট দুঃখিত যুবলীগ না ছাত্রলীগের তিনি। এখানে রয়েছে কি কারণে হয়েছে এটা পরে পুলিশ সদস্য তাদের বিবৃতিতে জানাবেন বলে আমাকে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্সিগঞ্জ সদর সার্কেল মিনহাস, তিনি আমাকে জানিয়েছেন যে তারা পরে একটা বেস্ট ব্রিফিং এর মাধ্যমে তিনি জানাবেন। ইতিমধ্যে এখানে চলে গিয়েছেন আমাদের, আমরা আসার আগেই এখানে হলো অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সুমন দেব, তিনিও এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটা আলোচিত তিনি মানবাধিকার কর্মী বলে পরিচিত আরাফাত, আমরা দীর্ঘদিন তাকে খোঁজার চেষ্টা করি, এর আগে এই বাসে আমরা একাধিকবার এসেছি। তবে আজ কালকে একটা ভিডিও প্রকাশ পায় এর মাধ্যমে জানা যায় যে তিনি তার ওয়াইফ কর্তৃক এখানে হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং তাকে চাপা দেওয়া হয় তার বাড়ির পাকের ঘরের এক কোনায়। এখানে উদ্ধার করা হচ্ছে মৃতদেহটি, ইতিমধ্যে মাথার খুলিতে উদ্ধার করা হয়েছে, আমরা চেষ্টা করব তবে অনেকটাই পচে গিয়েছে এবং তাকে চিহ্নিত করা যাচ্ছে না। তবে তার স্ত্রীর জবানবন্দি এবং তথ্যের ভিত্তিতে এখানে পুলিশ অভিযান চালাচ্ছে, উদ্ধার কাজ চলছে। এখানে রয়েছে স্থানীয় কমিশনার সাজ্জাদ হোসেন সাগর এবং স্থানীয় পুলিশ সদস্য এবং মুন্সিগঞ্জ সদর থানার সব কর্মকর্তারা রয়েছেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব রয়েছেন এখানে, তিনি একটু বাইরে গিয়েছেন ইতিমধ্যে, তিনি এখানে পরিদর্শন করে গিয়েছেন, আছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিক আবু বকর সিদ্দিক এবং সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ। তার ওয়াইফের নাম কি জানেন? সে কি একাই করছে? তার স্বীকারোক্তি কি করছে? না ঘুমেরটা, ঘুমের ওষুধ খাওয়াই নিলে তো আর কিছু করার নেই, আরেকজন সাহায্য নিচ্ছে, সে পলাতক। আরেকজন কে? ছেলে, স্থানীয় প্রতিবেশী, দুইজন এই হত্যাকাণ্ড সংঘটিত, কিন্তু হত্যাকাণ্ড করে একজন, তার ওয়াইফ আকলিমা এবং তার সাথে সহযোগী হিসাবে রিয়াজ নামে একজন আছে, তিনি এলাকার জামাই বলে পরিচিত, বরিশাল বাড়ি, পুলিশ সূত্র থেকে আমরা জানতে পেরেছি। পয়সা কিছু পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, যশোর বাড়ি, দুঃখিত। লাশ উদ্ধার কাজ চলছে, নৌবিহার কতদূর নিচে, কতদূর নিচে কিছু পাইছেন এ পর্যন্ত? পুরো বডি কি খন্ড খন্ড করছে? শুধু গলাটা জব করছে?
পুলিশ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এবং দিবেন আরো পরে আমাদেরকে জানিয়েছে। কতজন? 600 জন। চারদিকে উৎসুক জনতা। আশেপাশের জনগণ যেটি বলছিল, তিনি তারা অনেকবারই প্রেস ক্লাবে গিয়েছিলেন তাকে নিখোঁজের এটা সংবাদটা প্রকাশ করার জন্য, কিন্তু আজকে আমরা দেখলাম যিনি হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তিনি এই লাশের উপরে বসেই দীর্ঘদিন রান্না করেছেন, অন্তত পক্ষে মাস আড়াই দুই মাসের উপরে, দুই মাসের উপরে তিনি আরাফাত নিখোঁজ ছিলেন। বাবু ফুটেজ নিচ্ছ না? রাজীব ভাই ভালো আছেন? আমরা তার গোপনে ধারণকৃত মোবাইলে ধারণকৃত যে ভিডিওটি আমরা কিছুক্ষণ আগে আপলোড করেছিলাম আমাদের পেজে, তারই ধারাবাহিকতায় আজকে লাশ উদ্ধার চলছে এবং লাশ উদ্ধার করছে মুন্সিগঞ্জ জেলা পুলিশের সদর থানার বিভিন্ন কর্মকর্তা রয়েছে, সাথে রয়েছেন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মুন্সিগঞ্জ জেলা পুলিশ। আমরা লাশটিকে পুরোপুরি দেখাতে পাচ্ছি না কারণ যেহেতু ভায়োলেশনের একটা ব্যাপার আছে এখানে, ফেসবুক থেকে মনিটাইজেশন করা, যার জন্য সরাসরি আমরা মৃতদেহ না দেখালেও পাশ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে গন্ধ বের হয়ে গেছে, দেখাতে গেলে অসুবিধা, পেস এটা দিবে, অলরেডি আস্তে লোক দেখতেছে। আমরা আরো আপগ্রেড দিয়ে সহযোগিতা করব। এটা আরাফাত মুন্সিগঞ্জের শিলমন্দি এলাকায় তার বাস, তিনি দুই মাসের উপরে প্রায় আড়াই মাস যাবৎ নিখোঁজ ছিলেন, তবে কালকে একটি গোপন ভিডিও বের হয় মোবাইলে ধারণকৃত, তার উপর বেস করে তিনি আজকে গ্রেপ্তার হয় এবং তার স্বীকারোক্তি অনুযায়ী তার লাশ যেখানে রাখা হয় সেখান থেকে উদ্ধার করছে লাশ। ইতিমধ্যে মুখমণ্ডলটি উদ্ধার মাথাটি উদ্ধার করেছে, বাকি অংশবিশেষ উদ্ধার করার প্রক্রিয়া। তিনি এতদিন তার ওয়াইফ যিনি রয়েছেন আকলিমা, তিনি এখানে রান্না করতেন, এই লাশের উপর যেখানে দাফন করা হয়েছে, দাফন না পুঁতে রাখা হয়েছে মৃতদেহটি, সেখানে বসে তিনি রান্না করতেন। ইতিমধ্যে কেরোসিন তেল ঢালা হচ্ছে গন্ধর জন্য। এই এলাকাতে অনেকে কেউ আসে না, একটু গ্রামবাসী এলাকা থেকে দূরে, যার জন্য আমরা এখনই ভিডিওটি অফ করব কারণ ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধার হবে, এটি উদ্ধার করতে দেখাতে গেলে পেজের মনিটাইজেশন কেটে দিবে, যার জন্য আমাদের সাথে থাকুন, আমরা আরো নিউজ দিয়ে এবং ভিডিও চিত্র দিয়ে সহযোগিতা করবো।